এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরের টাইগার পাস এলাকায়। আজ প্রধানমন্ত্রী প্রায় দীর্ঘ 10 বছর পর প্রধানমন্ত্রী চট্টগ্রামে আগমন উপলক্ষে চট্টগ্রামকে কিন্তু সাজসজ্জ রবে সজ্জিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন নেতাকর্মীরা মিছিলে মিছিলে অংশগ্রহণ করার জন্য এসে সকাল থেকেই কিন্তু বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা সহ এবং মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দরা আসতে শুরু করেছে। তারা পোলোগ্রাউন্ড মাঠে সমবেত হচ্ছে এবং দুপুর 3টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উপস্থিত হবেন। তার আগে থেকেই কিন্তু নেতাকর্মীরা মিছিল যোগে হাজার হাজার আর নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল যোগে কিন্তু পোলোগ্রাউন্ড মাঠে উপস্থিত হতে শুরু করেছে। আপনাদেরকে যদি আমরা একটু ঘুরে দেখাতে চাই, আমরা বর্তমান যে জায়গাটিতে অবস্থান করছি তার ঠিক বাম পাশে যে দেওয়ানহাট ব্রিজ পুরোই কানায় কানায় ভরে গিয়েছে নেতাকর্মীদের আগমনে এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা তাদের প্রধানমন্ত্রীকে দেখতে আসার জন্য কিন্তু সমবেত হতে শুরু করেছে। আপনাদের যদি আমরা একটু ঘুরে দেখাতে চাই, সামনেই কিন্তু চট্টগ্রাম 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের একটি বিশাল মিছিল একটি দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু চতুর্দিক থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছে। আপনাদের যদি আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, এবং পুরো শহর জুড়ে কিন্তু প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার যে চাদর নিরাপত্তা সর্বস্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে এবং সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু গতকালকেই সম্পন্ন হয়েছে। আজ সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতারা আসতে শুরু করেছে। উৎসুক জনতা এর মধ্যে দেখা যাচ্ছে। প্রাণ প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেখার জন্য তারা কিন্তু অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে আসছে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার যে মানুষের ঢল কিন্তু দেখতে পাচ্ছে। আমবাগান থেকে পোলোগ্রাউন্ড মাঠমুখী অনেক নেতাকর্মীদের দেখা যাচ্ছে, যে তাদের আনন্দ উল্লাস দেখা যাচ্ছে। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা একটু যদি আপনাদেরকে আমরা ঘুরে দেখাতে চাই। আসলে আপনাদের আমরা পাচ্ছেন যে বিভিন্ন স্লোগানের মাধ্যমেই কিন্তু তারা এখানে সমবেত হতে শুরু করছে। যদিও প্রচুর মাইকিং ব্যবস্থা করা হয়েছে এবং নির্দিষ্ট স্থানে কিন্তু গাড়ি যাতায়াত নিয়ন্ত্রণে রাখা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঢাক ঢোল পিটিয়ে এবং আনন্দ উল্লাসে মেতে উঠেছে নেতাকর্মীরা। কেউ রিক্সা যোগে, কেউ পায়ে হেঁটে, অর্থাৎ যেখান থেকেই যেভাবে পারছেন কিন্তু বিভিন্ন উপায়ে তাদের নৌকা প্রতীক নিয়ে আসতে শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি। এবং শুধু নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও কিন্তু এই গণসমাবেশে অংশ নিতে আসতে শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি। এবং পুরুষের পাশাপাশি নারী নেত্রীরাও কিন্তু এই মিছিলে অংশ নিচ্ছেন এবং ঝাঁকে ঝাঁকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা তাদের কর্মীদের সাথে নিয়ে আসতে শুরু করেছেন। আবার অনেকে গাড়ি বহরও কিন্তু আসতে শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি। সামনে আরও একটি বিশাল মিছিল, যে টি শার্ট পরিহিত একটি মিছিল কিন্তু আসতে শুরু করেছে। আপনাদের যদি আমরা সেটিও একটু ধারণ করে দেখানোর চেষ্টা করি। আজ কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় গতকালকে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে যে গাড়ি ঘোড়া যাতে নিয়ন্ত্রণে থাকে। মেট্রোপলিটন পুলিশের জন্যই জানিয়ে দেওয়া হয়েছে।
যার কারণে গাড়িগুলোর সংখ্যা অনেকটাই কম এবং শুধুমাত্র যেগুলো ভিআইপি পারসন এবং নেতাকর্মীরা আগত তাদের গাড়ি কয়েকটি দেখা যাচ্ছে এবং তার নির্দিষ্ট স্থানে পার্কিং করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ঠিক তারা নির্দিষ্ট স্থানে পার্কিং করছে। এছাড়াও যে ফাঁকা স্থানগুলোতে সেখানেই কিন্তু নেতাকর্মীদের যে ভিড় সেটি আমাদের চোখে পড়ছে। আমরা এইমাত্র আমাদের সামনে আরও একটি মিছিল আসছে, আপনাদের যদি আমরা সেটি দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শ্রমিক ও কর্মচারী লীগ অর্থাৎ সিবিএর একটি বিশাল মিছিল আসতে দেখা যাচ্ছে। বিশাল মিছিলটি আসলে কিছুক্ষণের মধ্যে পলগ্রাম মাঠেই এসে সমবেত হবেন এবং দুপুর তিনটে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উপস্থিত হওয়ার কথা রয়েছে। আপনাদেরকে আমরা যদি একটু দেখাতে চাই যে বিশাল যে মিছিল সেটিই কিন্তু চট্টগ্রাম পলগ্রাম মাঠের দিকে কিন্তু এগোচ্ছে বিশাল মিছিল ঘরে এবং তারা নৌকা প্রতীক নিয়ে আমরা যদি এখানে যারা আসছি একটু কথা বলার চেষ্টা করছি। কোথেকে আসছেন? আমরা চট্টগ্রাম সিটি কমিউনিটি শ্রমিক লীগ সিবিআর পক্ষ থেকে মেয়র মহোদয়ের সম্পূর্ণ নির্দেশনায় তার সহযোগিতা আমরা সিবিআর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর আজকের চট্টগ্রাম আগমন উপলক্ষে ওনার যে চট্টগ্রামের প্রতি যে ভালোবাসা, চট্টগ্রাম উন্নয়নের প্রতি যে কৃতজ্ঞতা, সে কৃতজ্ঞতা বোধ থেকে আমরা আজকে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিবিআর পক্ষ থেকে প্রোগ্রাম ময়দানে আজকে আমরা সমবেত হয়েছি। আচ্ছা, দীর্ঘ 10 বছর পর যে প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছে, কেমন আজকে সারা চট্টগ্রামে প্রতিটি মানুষের হৃদয়ের মাঝখানে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কৃতজ্ঞতার প্রতি প্রকাশ করতে গিয়ে আজকে এখানে প্রোগ্রামের মধ্যে লক্ষ লক্ষ জনতার সমাগম হয়েছে এবং আজকে প্রধানমন্ত্রী হয়তো আমাদেরকে আরও দিক নির্দেশনা দিবেন চট্টগ্রাম উন্নয়নের ক্ষেত্রে। তাই আমি আশা করি প্রধানমন্ত্রী আশ্বাস করছে আমরা আজকে চট্টগ্রামবাসী সিটি কর্পোরেশন ঈদের আমজে পরিণত করছি, আমরা ঈদের সময় রোজার ঈদ কোরবানি ঈদের সময়ও আমরা এরকম আনন্দ অবোধ করি নাই, কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ 10 বছর পরে চট্টগ্রাম আসার স্মৃতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে সিবিআই শ্রমিক ও কর্মচারী লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে আমরা কথা বলছিলাম। আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে তারা মিছিল যোগেই প্রোগ্রাম মাঠে সমবেত হবেন। এখানে জননেত্রী শেখ হাসিনার যে মেগা প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে আজকের যে মানুষের যে উজ্জীবিত বাংলাদেশ সরকার, জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম থেকে কক্সবাজার যে রেল লাইন প্রস্থান স্থাপন করেছিল আজ থেকে 10 বছর আগে তা বাস্তবায়নের রূপ নিয়েছে। এই যে কর্ণফুলী যে টানেল সারা পূর্ব এশিয়ার মধ্যে একটি যুব উপযোগী সৃষ্টিকারী টানেল, এই টানেলের মাধ্যমে আজকে উপশহর আনোয়ারা থেকে কক্সবাজার পর্যন্ত উপশহর হচ্ছে আজকে শুন দিবে। ধন্যবাদ দর্শক। আমরা কথা বলছিলাম একজন আওয়ামী সমর্থিত একজনের সাথে এবং দেখতে পাচ্ছি যে সাদা গেঞ্জি পরিহিত আরও একটি মিছিল কিন্তু পলগ্রাম মাঠের উদ্দেশ্যে আসতে শুরু করেছে। এছাড়াও কিন্তু দলে দলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু আমবাগান থেকে পলগ্রাম মাঠের দিকেই বিভিন্ন অঙ্গসংগঠন নেতাকর্মীদের কিন্তু আসতে দেখা যাচ্ছে। অনেকে ব্যানার, ফেস্টুন এবং প্লে কার্ড হাতে নিয়ে তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য পলগ্রাম মাঠে আসতে শুরু করেছে। আপনাদের যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে যে পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু পিছিয়ে নেয় আজকের এই জনসমাবেশে, নারীরাও কিন্তু তাদের প্রিয় নেতা এবং নেত্রীর প্লে কার্ড হাতে করেই কিন্তু পলগ্রাম মাঠের দিকে এগোচ্ছে এবং বিশাল একটি যে বিশাল একটি মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এক কথা বলতে গেলে লাখ লাখ নেতাকর্মী এবং কর্মী বাহিনী নিয়েই কিন্তু চট্টগ্রামের বিভিন্ন চট্টগ্রাম নগর সহ বিভিন্ন উপজেলা থেকে নানা বিভিন্ন নেতাকর্মীদেরকে সাথে নিয়ে কিন্তু পলগ্রাউন্ড মাঠে আসতে শুরু করেছে এবং আমরা আশা করব আজকে যে জনসমাবেশ
সেটি কিন্তু খুব সুশৃঙ্খলভাবেই সম্পন্ন হবে যার কারণে চতুর্দিকে কিন্তু পুলিশের বিশেষ টিম কিন্তু দেওয়া হয়েছে এবং নিরাপত্তার সার্বিক ব্যবস্থা করা হয়েছে আমরা যদি কথা বলতে আপনি কোথা থেকে আসছেন আমি মিরাশাহ থেকে আসছি ইঞ্জিনিয়ার মোশাররফ এলাকা এত দূর থেকে কেন জনতি শেখ হাসিনার দেশকে সফল করার জন্য যা যা উনি পদত্যাগ নিয়েছে ওই পদত্যাগকে আমরা সফল করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ এবং যে জামাত বিএনপি আগুন সন্ত্রাস যে 10ই ডিসেম্বর যে সমাবেশ করতে চাচ্ছে এই সমাবেশকে ধ্বংস করার জন্য যা যা করার জন্য আমরা সব কিছু আমরা করব আপনাদের কোন দল থেকে এসেছেন আপনারা আমরা আওয়ামী লীগ থেকে আমরা মিরশাহ উপজেলা যুবলীগ কতজন সাথে নিয়ে এসেছেন আমরা প্রায় 30,000 লোক নিয়ে আসছি এখানে ধন্যবাদ আমরা কথা বলছিলাম ঝিমেশ্বর উপজেলা আওয়ামী লীগের অনেকের নেতা কর্মীদের সাথে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু টি শার্ট পরিহিত এবং প্রায় তিনি যেমনটি বলছেন যে 30,000 যে নেতা কর্মীদের সাথে নিয়ে কিন্তু এখানে এসছেন এবং ধাপে ধাপে কিন্তু নেতা কর্মীদের আগমন দেখা যাচ্ছে আপনাদের যদি আমরা আরেকটু দেখাতে চাই বিভিন্ন অঞ্চল থেকে শুধু মিরশরাই নয় চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকেই এসব নেতাকর্মীদের যে আগমন ঘটছে এবং এই জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যেই কিন্তু এসব নেতাকর্মীরা চট্টগ্রাম নগরের পোলো গ্রাউন্ড মাঠেই আসতে শুরু করেছেন আপনাদের যদি আমরা আরেকটু দেখাতে যাই যে আমাদের সামনে আরও একটি মিছিল নিয়ে কিন্তু সমবেত হচ্ছে এবং তারা ঢাকঢোল পিটিয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কিন্তু তারা মিছিল যোগে আসছে বিভিন্ন স্লোগানের মাধ্যমে কেউ নেচে গিয়ে তাদের নেত্রীকে খুশি করার জন্যই কিন্তু তারা আজকের এই সমবেত এবং জনসমাবেশে আসতে শুরু করেছেন আমাদের সামনে আরও একটি যে মিছিল দেখা যাচ্ছে তারা কিন্তু নেচে গিয়েই আনন্দ উল্লাসের মধ্য দিয়েই তারা আসতে শুরু করছে দর্শক আপনাদের আরেকটি বিষয় জানিয়ে চাই যদিও আওয়ামী লীগের সমাবেশ কিন্তু আওয়ামী লীগ ছাড়াও তার অঙ্গ সংগঠনগুলো তৃণমূলের নেতাকর্মীরাও কিন্তু এই মিছিলে অংশ নিচ্ছে অর্থাৎ তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীরা এই মিছিলে অংশ নিচ্ছে আপনাদের যদি আমরা একটু দেখাতে চাই যে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করতে সমবেত হয়েছেন আপনাদেরকে অনেকে নেচে গিয়ে কিন্তু তাদের আনন্দ উল্লাসের মাধ্যমে কিন্তু অর্থাৎ ভিন্ন ভিন্ন দল নিয়ে কিন্তু তারা আনন্দ উদযাপন করছেন কিছুক্ষণ আগে আমরা যার সাথে কথা বলেছিলাম তার অনেকটাই ঈদের আনন্দের মতোই কিন্তু আজকের এই জনসমাবেশটি উপভোগ করছেন আপনাদের যদি আমরা আরেকটু দেখাতে চাই এখানে যা নেতাকর্মীদের যে ভিড় দেখা যাচ্ছে এখানে আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে যেসব নেতাকর্মী রয়েছে আমরা একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে সমবেত হয়েছে এখানে মিছিল যোগে অনেক নেতাকর্মীরা এবং সমবেত হয়েছে এবং জয় বাংলা স্লোগানে কিন্তু তারা মুখরিত পুরো পরিবেশ জয় বাংলা স্লোগানে মুখরিত পরিবেশ আপনাদের যদি আমরা একটু দেখাতে চাই আপনাদের আমরা একটু হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি এই যে আমরা একজন নারী নেত্রীর সাথে কথা বলবো আপনি কোথেকে আমি আছি তারানগর কোন দলের সাথে আমি হচ্ছে হিরণ ভাই
হিরণ ভাই উনি হচ্ছে আমাদের সাবেক তিন তিনবারের কাউন্সিলর এবং উনি হচ্ছে আমাদের সফল তিন তিনবারের কাউন্সিলর সাবেক আমরা ওনার পক্ষ থেকে আসছি আর হিরণ ভাইকে আমরা সবসময় সুখে দুঃখে আমাদের পাশে পাই সেজন্য আমরা হিরণ ভাইয়ের জন্য আসছি আর আমরা যেহেতু প্রধানমন্ত্রী আমাদের চিরঙ্গে প্রায় 12 বছর পর আসতেছে সেজন্য আমরা প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য আসছি আশা করি এরপরও যখন 2024 নির্বাচনের পরে ইনশাআল্লাহ আবার প্রধানমন্ত্রীর সাথে আমাদের সাথে দেখা হবে দর্শক আমরা কথা বলছিলাম একজন নারী নেত্রীর সাথে তিনি স্থানীয় যিনি সাবেক কাউন্সিলর রয়েছে তার সমর্থক বলে দাবি করছেন এবং দীর্ঘ বছর পর যে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম আগমন করছে এবং সেটিকে সাধুবাদ জানিয়ে আগামীতেও যাতে ক্ষমতা থাকতে পারেন তেমনটি তিনি জানিয়েছেন তো দর্শক এটি ছিল অপন্দনগরী চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠের প্রবেশমুখে টাইগার পাস মোড়ে এটি ছিল সর্বশেষ চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি